তো নমস্কার বন্ধুগণ মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি তবে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যেখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হবে এবং ফ্রেশ ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবেন তো দেখুন আপনারা ইতিমধ্যেই অনস্ক্রিন দেখতে পারছেন এখানে কিন্তু বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ সাউথ চব্বিশ পরগনা আলিপুর তো সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের যে ডিস্ট্রিক্ট জাজ অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে তবে দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে চোদ্দো আট দু হাজার কুড়ি তারিখে তবে এখনও পর্যন্ত কিন্তু আপনারা খুব ইজি মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো দেখুন প্রথমে কিন্তু বলা হয়েছে ফিলিং আপ অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য কমার্শিয়াল কোর্ট অ্যাট আলিপুর সাউথ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর অ্যান্ড পশ্চিম মেদিনীপুর তো আপনারা দেখতেই পারছেন তবে জানিয়ে রাখবো এখানে পাঁচটি কিন্তু শূন্য পদ রয়েছে এবং যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে তারা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট এবং তাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো বিষয় নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিউটার সাউন্ডের একটা টেকনিক্যাল নলেজ থাকতে হবে এবং এই নিয়োগ কিন্তু এক বছরের চুক্তির ভিত্তিতে হবে তো আপনারা কিন্তু দেখতেই পারছেন তো দেখুন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটার এবং পোস্ট পাঁচটি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া রয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে যে কোনো বিষয়ে তার সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজের দক্ষতা স্যালারি দেওয়া হবে তেরো হাজার টাকা তবে জানিয়ে রাখবো আপনারা আবেদন কোথায় জমা করবেন তো প্রথমে জানাবো যে এখানে আবেদন কিন্তু আপনারা দুভাবে করতে পারবেন একটা হচ্ছে অফলাইনে এবং আরেকটা হচ্ছে অনলাইনে তো অফলাইনে বা অনলাইনে দু ক্ষেত্রেই আপনারা আবেদন করতে পারবেন তারপর দেখুন বলা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাস্ট কোর্ট সাউথ চব্বিশ পরগনা আলিপুর ইংলিশ ডিপার্টমেন্ট এই ক্ষেত্রে কিন্তু এই ঠিকানায় আপনারা আবেদন জমা করবেন যদি আপনারা অফলাইনে করেন এবং দেখুন তারপর বলা রয়েছে যদি আপনারা অনলাইনে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের আবেদন পাঠা পাঠাতে হবে এই ইমেলে তো ইমেলে কিভাবে আবেদন পাঠাবেন আপনারা নির্দিষ্ট ফর্মেটে যে আপ ফিল আপ করে তার সঙ্গে আপনাদের যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছু স্ক্যান কপি কিন্তু আপনাদের এই ইমেলে একটা ফর্মেট করে পাঠাতে হবে তো আপনারা কিন্তু এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন একত্রিশ আট দু হাজার তারিখ এক থেকে চারটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ চারটা তিরিশ পর্যন্ত আপনারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে জানিয়ে রাখবো যে দেখতে পাচ্ছেন যে এর যে সমস্ত কিছু তথ্য কিন্তু আরও এখানে সুন্দরভাবে বলা রয়েছে এবং এখানে দেখুন আপনাদের জানিয়ে রাখবো যে এর আবেদনের সঙ্গে আপনারা কি কী দেবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং গ্রাজুয়েট গ্র্যাজুয়েট বা তার উপরে যে সে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো এবং রেসিডেন্টাল প্রুফ এবং অ্যাস প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড প্যান কার্ড আধার কার্ড এগুলো দিতে পারেন তারপর হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এর সেটা যেটা ইস্যুড বাই রেজিস্টার্ড মেডিকেল প্রেসক্রিপশনারের কাছ থেকে নেবেন তারপর দেখুন একটি সুন্দর খামের ভেতরে ভরে আপনারা সমস্ত কিছু ডকুমেন্টস এবং সমস্ত কিছু দিয়ে কিন্তু আপনারা অবশ্যই লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার ইমেলের ক্ষেত্রে হলে ইমেলের সাবজেক্টে লিখে দেবেন সেটা তো এই সমস্ত দিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে দেখুন এর যে অ্যাপ্লিকেশন ফর্মেট সেটা কিন্তু দেওয়া রয়েছে আপনারা এখানে সুন্দরভাবে সমস্ত কিছু ফিল আপ করে নেবেন এবং এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং যারা অফলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও এই ফর্মটাই ফিল আপ করতে হবে এবং যারা অনলাইনে আবেদন করবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ফর্মটা ফিল আপ করে এটা কিন্তু স্ক্যান করে নিতে হবে এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত কিছু স্ক্যান করে কিন্তু আপনারা এই যে ইমেল রয়েছে সেই ইমেলে পাঠিয়ে দেবেন তো আপনাদের সুবিধার্থে ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমি এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে তো আশা করছি ভিডিওটি ভালো লেগে যে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ